গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি। তো যাচ্ছি এখন রিসু স্কুলে, সিক্সে উঠলো রিসু, তো ওর আজকে বই খাতা দেবে প্লাস পিটিএম আছে, তো সেই কারণে স্কুলে যাচ্ছি। আর ভাবলাম স্কুলে যখন যাচ্ছি ওদের স্কুলটা ওদের ক্লাসরুমটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে, এখন 11:40 হয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি রিসু স্কুলে। হ্যাঁ, পোষে পড়ে নিচ্ছি। হ্যাঁ, এটাই পড়ছে। আমি ভাবলাম মনে হয় দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগার জন্য কেন খরচা করবে একটা শহরে। তো আমরা চিনার পার্ক ক্রস করে এসে গেছি, যাচ্ছি সিটি সেন্টার 2 এর পাশ দিয়ে তারপরে ও ওয়েস্টিনের পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেখান দিয়ে ওদের স্কুল। আর এই স্কুলের রাস্তা দিয়ে যেতে যেতে দুই ধারে ওই চেরি ব্লুসুমগুলো ফুলগুলো লাগিয়েছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। যদি আরও প্রচুর ফুটে থাকতো তাহলে দেখতে কিন্তু আরও দারুণ লাগতো। প্রজেক্ট সাজিয়ে রেখেছে, সুন্দর প্রজেক্ট সাজিয়ে রেখেছে। তো এসে গেছি রিসোর্স ক্লাসরুমে, আর এই যে প্রজেক্টগুলো এসএসটি প্রজেক্ট যে ওদের বানাতে হয়েছিল, এই ডেটা চার্ট, এই যে হলুদ রঙের যে ডেটা চার্টটা দেখতে পেলে, এটা হচ্ছে রিসু বানিয়েছে। এটা করেছিল 5টা দেশের টেম্পারেচার নিয়ে একটা ডেটা চার্ট বানিয়েছিল। ও সবার প্রজেক্টগুলো কি সুন্দর লাগছে, ক্লাসরুম জুড়ে সাজিয়ে রেখেছে। আবারে কি বিশাল ভিড়। তো রিসু সিনিয়র ক্লাসের জন্য এক গাদা বই খাতা দিয়ে দিয়েছে, তো বইয়ের ভার এতটাই, ওর বাবাই বেঁকে গেছে। আর রিসুর কি অবস্থা হবে কে জানে, মোটা মোটা সমস্ত প্রজেক্টের খাতা দিয়ে দিয়েছে, এই কারণে বেশ ভার হয়ে গেছে। দাম কত করে? 40-50 গুণ হলে হবে। ৪০-৫০-৬০, তাই তো? জামায় ফেলিস না, তার দাগ পড়ে গেলে কিন্তু আর উঠবে না। কি করছে দেখো, ভালো মিষ্টি না তোরটা?
একমাত্র মিষ্টি। দুটো ডাব নিয়ে নিলাম দুটো রিসুর জন্য, বাড়িতে গিয়ে খাবে। এটা রাখ ওইদিকে। রিসু যে বই পেয়েছে এবারে সিক্সে সিনিয়র ক্লাসে, বইগুলো দেখাই তোমাদের। রিসু সিনিয়র দাদা হয়ে গেল। তো এটা হচ্ছে ওদের প্র্যাকটিক্যাল বই, এটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের বই, এটা ম্যাথসের। ম্যাথসের বইটা বেশ ভারী আছে, ম্যাথসের বই। ম্যাথসে দুটো দেখেছিস রিসু, ম্যাথসের দুটো বই, আর দুটো বই বেশ ভারী। আর এটা এটা হচ্ছে হিস্ট্রি দিয়েছে, হিস্ট্রি অ্যান্ড সিভিক্স ফর ICSE। এই যে হিস্ট্রি, এটা হচ্ছে হিস্ট্রি বই। তারপর এটা কি দিয়েছে, এটা দিয়ে এটা জেনারেল নলেজ, জেনারেল নলেজ। এই যে দ্য জেনারেল নলেজ, এটা হচ্ছে সায়েন্স, সায়েন্স বায়োলজির। এটা এটা হচ্ছে কেমিস্ট্রির। তারপরে এটা হচ্ছে লিটারেচার, লিটারেচারেও দুটো বই। এবার এতদিন থাকতো একটা করে, এবার হচ্ছে দুটো। এই যে আর একটা, এটা এটা একটু হালকা, আর এটা এটা ভারী। এটা মনে হচ্ছে মেন, আর এটা হচ্ছে স্টোরি টাইপের। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে গ্রামার যেটা। হচ্ছে শার্লক হোমস শর্ট স্টোরি, শার্লক হোমসের স্টোরিগুলো প্রতিদিন পড়বি, পড়ে পড়ে আমাকে শোনাবি এই বইয়ের স্টোরিগুলো। এটা দেখ জিওগ্রাফি দিয়েছে, এটা কি দিয়েছে কম্পিউটার, আর এটা হচ্ছে ফিজিক্স। এই হচ্ছে ও, আর এখানে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর থার্ড ল্যাঙ্গুয়েজ, এটা এটা ওদের অ্যালমনিক এটা। আর এখানে কি দিয়েছে, রোল নাম্বার 22, রোল নাম্বার একই থাকে, চেঞ্জ হয় না। 23 ছিল আগেবারে, এখন 22 হয়েছে। কে জানেন, ও 23, 22 হতে পারে, 24 হতে পারে, কে জানেন। ওই এক কি একটা আগে পরে এরকম হয়, একবার 21 হয়েছিল। এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে হিন্দি। বাংলার এবার অনেকগুলো বই, এটা বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা দুখানা স্টোরি বই, আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটা একটা স্টোরি বুক দিয়েছে হিন্দির, আর এটা এইগুলো এইগুলোতে এই ছোট ছোট খাতাগুলোতে ওদের হয় ক্লাস টেস্টগুলো হয়, ছোট ছোট কপিগুলোতে। আর এই বড় বড় কপিগুলোতে ক্লাসে যা পড়াশোনা হয় সেগুলো হয়। নতুন বইয়ের গন্ধ, ছোটবেলা যখন আমাদের স্কুল থেকে বই দিত, বই নিয়ে এসেই এরকম দেখতাম কী কী স্টোরি আছে ওর মধ্যে, প্রথম স্টোরিটা পড়ে ফেলতাম, আর এরকম বইয়ের গন্ধ শুকতাম, নতুন বইয়ের গন্ধ। সেই গন্ধটা আবার পাচ্ছি, দারুণ লাগে নতুন বইয়ের গন্ধ। গুড ইভিনিং এভরিওয়ান, তো দেখেই বুঝতে পারছো জোর ঘুম দিয়েছি আমি, আর এই যে চা নিয়ে বসে আছি, এখন চা খাবো। তো চলো, চা খেতে খেতেই আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আজকে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। তো আজকের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাই টাটা।